পাকিস্তানের বিপক্ষে আক্রমণাত্মক হতে পরামর্শ টেন্ডুলকারের। চলতি বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে আগামী রোববার মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত পাকিস্তান। মর্যাদার লড়াইয়ের এই ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের বাতাস সম্পর্কে সতর্ক থাকতে এবং পাকিস্তান পেসার ইন ফর্ম মোহাম্মদ আমিরের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করতে পরামর্শ দিয়েছেন ক্রিকেট আইকন সচিন টেন্ডুলকার। বিশ্বকাপে এ পর্যন্ত অপরাজিত আছে ভারত, নিকট অতীতের পারফরমেন্স বিচারে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে স্পষ্ট ফেভারিট হিসেবেই এই ম্যাচে মাঠে নামবে বিরাট কোহলির দল। ইন্ডিয়া টুডে পত্রিকাকে টেন্ডুলকার বলেন, আমি হলে তার বিপক্ষে ডট বল দিয়ে নেতিবাচক মনোভাব নিয়ে খেলতাম না, সুযোগ পেলে রান নাও, আমি বরং ভারতীয় দলকে তাদের শট খেলতে ও ইতিবাচক থাকতে উৎসাহ দেব, এটা টিকে থাকার প্রশ্ন নয়, বরং মাঠে নামো, এমনকি ইতিবাচকভাবে ডিফেন্স করো, নতুন কোনো কিছু করার প্রয়োজন নেই, সব বিভাগেই আমাদের আক্রমণাত্মক হতে হবে, শারীরিক ভাষা গুরুত্বপূর্ণ নয়, তুমি আত্মবিশ্বাসের সঙ্গে ডিফেন্স করলে বোলার বুঝবে তোমার নিয়ন্ত্রণ আছে। টুর্নামেন্টে এ পর্যন্ত তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ী হওয়া পাকিস্তান আগামীকাল বিরাট কোহলি এবং রোহিতের শর্মাকে লক্ষ্যবস্তু বানাবে মনে করছেন টেন্ডুলকার। তিনি বলেন, দলের সবচেয়ে অভিজ্ঞ দুই খেলোয়াড় রোহিত ও বিরাট, এবং যেহেতু তারা ওপেন করবে তাই পাকিস্তান শুরুতেই তাদের উইকেট পেতে চাইবে, তাতে কোনো সন্দেহ নেই। অবশ্যই আমির ও হাব রিয়াজ শুরুতেই তাদের উইকেট পেতে চাইবে, তবে বিরাট ও রোহিত লম্বা ইনিংস খেলতে চাইবে, বাকি সবাই তাদের ঘিরে আবর্তিত হবে, এটাই পরিকল্পনা হওয়া উচিত। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো তা কমেন্টস করে জানাও, ভালো লাগলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ।